আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সীমিত আকারে হজ হবে সরকারি ঘোষণা, সৌদি আরবের বাইরে কেউ অংশ নিতে পারবে না। স্বর্ণের ভরি 70,000 ছুঁই ছুঁই, আজ থেকে এক লাফে বাড়ছে প্রায় 6,000 টাকা। নতুন আরও 5 জেলার 11 রেড জোনে ছুটি ঘোষণা। করোনায় মোট 45 ডাক্তারের মৃত্যু, 1,500 নার্স স্বাস্থ্যকর্মী আক্রান্ত, জানালো বিএমএ। এবং আওয়ামী লীগের 71তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ, করোনা পরিস্থিতির কারণে নেই কোনো আনুষ্ঠানিকতা। করোনা মহামারীর কারণে এবার সীমিত আকারে হজ অনুষ্ঠিত হবে সৌদি আরবে। বিদেশ থেকে গিয়ে কেউ এই হজে অংশ নিতে পারবে না। গতরাতে এই ঘোষণা দেয় সৌদি সরকার। দেশটির হজ মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানায়, সৌদি আরবে বসবাসরত মুসলমানরাই শুধু এবারের হজে অংশ নিতে পারবেন। স্বাস্থ্য সুরক্ষা মেনে কঠোর সতর্কতার মধ্যে পবিত্র হজ হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বাড়ছে। এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন বা প্রতিষেধক বের হয়নি। এই অবস্থায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখো হাজিদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয়, সেজন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাংলাদেশে হজ এজেন্সি মালিকদের সংগঠন হাব জানিয়েছে, এবছর নিবন্ধিতরা আগামী বছর হজে যেতে অগ্রাধিকার পাবেন। দেশের আরও 5 জেলার 11টি অঞ্চলকে করোনা ভাইরাস বিস্তারের রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। ওই ঘোষণার পর সেখানে সাধারণ ছুটিও ঘোষণা করেছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। রেড জোনভুক্ত নতুন জেলাগুলো হলো ফরিদপুর, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও কুষ্টিয়া। জেলাগুলোর রেড জোন হিসেবে চিহ্নিত 11টি এলাকায় আজ থেকে সাধারণ ছুটি কার্যকর হবে। ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণের জন্য স্থানীয় প্রশাসন লাল অঞ্চলে জীবনযাত্রা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারবে। অফিস কারখানা বন্ধ থাকবে, যানবাহন ও সাধারণের চলাচলে থাকবে কড়াকড়ি। এর আগে দেশের 10 জেলার 27 অঞ্চলকে রেড জোন হিসেবে ঘোষণা করায় রোববার মধ্যরাতে সেখানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এ নিয়ে দুই দফায় 15 জেলার 38টি অঞ্চলকে ভাইরাস বিস্তারের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ বা রেড জোন ঘোষণা করে সাধারণ ছুটি ঘোষণা করা হলো। কোনো কোনো রেড জোনে কতদিন সাধারণ ছুটি থাকবে আদেশে তা নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে জরুরি পরিষেবা এ ছুটির আওতা বহির্ভূত থাকবে। দেশে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত 45 চিকিৎসকের মৃত্যু হয়েছে। এছাড়া চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যশ্রমিক কর্মী সহ করোনায় আক্রান্তের সংখ্যা 3,500 ছাড়িয়েছে। সোমবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের বিএমএ সভাপতি ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন এবং মহাসচিব ইতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আক্রান্তদের মধ্যে চিকিৎসক 1,097, নার্স 957 এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী 1,460 জন রয়েছেন। এ সংখ্যা বিশ্বের অন্য সব দেশ থেকে বেশি বলেও জানান তারা। এদিকে রাজধানী মহাকালী শেখ রাসেল জাতীয় গ্রস্ত লিভার ইনস্টিটিউট ও হাসপাতাল করোনা ভাইরাসে আক্রান্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর ওই হাসপাতালকে চিঠি দেয়। চিঠিতে বলা হয়, শেখ রাসেল গ্রস্ত লিভার ইনস্টিটিউট ও হাসপাতালকে অগ্রাধিকার ভিত্তিতে কোভিড আক্রান্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবা প্রদানকারীদের জন্য সুনির্দিষ্ট করা হয়েছে। দেশ করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 1,500 ছাড়ালো। গত 24 ঘন্টায় এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন আরও 38 জন। নতুন করে করোনা পজিটিভ হয়েছেন 3,480 জন। স্বাস্থ্য অধিদপ্তর অনলাইন বুলেটিনে জানানো হয়, বর্তমান প্রেক্ষাপটে 70তম মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি। জানাচ্ছেন রাশনা দাস। পরীক্ষা হয়েছে, তাতে শনাক্ত হয়েছে 3,480, শনাক্তের হার 22.37%, এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,15,786 জন। 24 ঘন্টা সুস্থ হয়েছেন 1,678 জন।
করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া বরিশাল বিভাগের পাঁচ জেলায় ডাক্তার, নার্স ও পুলিশ সহ নতুন আক্রান্ত হয়েছেন 66 জন। যশোরে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া গত 24 ঘণ্টায় ব্রাহ্মণবাড়িয়ায় 3 স্বাস্থ্যকর্মী সহ 24 জন, জামালপুরে 23 জন, চুয়াডাঙ্গায় ইসলামী ব্যাংকের 5 কর্মী সহ 9 জন এবং শেরপুরে 1 জন স্বাস্থ্য পরিদর্শক সহ 7 জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শপিং মল, অফিস পাড়া খোলা থাকলেও রাজধানীর জীবনযাত্রা এখনও স্বাভাবিক হয়নি। ক্রেতা না পেয়ে অলস সময় কাটাচ্ছেন দোকানিরা। বাস স্ট্যান্ডগুলোতেও দূরপাল্লার যাত্রী কম। বিস্তারিত হাবিবুর রহমান ওপি রিপোর্টে। রাজধানীর গাবতলী বাস স্ট্যান্ড, ডাকাডাকি করেও মিলছে না যাত্রী, তাই অনেকটা অলস সময় পার করছেন কাউন্টারের স্টাফরা। সব রুটে বাস চললেও যাত্রী কম থাকায় সারাদিনে ছেড়ে যাচ্ছে 2-1টি বাস। টোটালে যাত্রী নাই, যাত্রীর জন্য সকাল থেকে বসে থাকি, দুজন একজন দুজন একজন করে হয়। লকডাউন নাই, গাড়ি কিন্তু সরকার সারা অনুমতি দিয়েছে, কিন্তু যাত্রী নাই, যাত্রী বাকর গাড়ি এমনি বন্ধ যাইতেছে। দুই জায়গায় সারি 6 গাড়ি, 7 গাড়ি, 8 গাড়ি, ওই জায়গায় সারি 2 গাড়ি। রাজধানীর গণপরিবহনগুলো তো এখন যাত্রী সংকট। দীর্ঘ অপেক্ষার পর কয়েকজন যাত্রী নিয়েই বাস চালাচ্ছেন চালকরা। সকালবেলায় কিছুটা যাত্রী পাওয়া যায়, আপনার 5টার পর কোনো যাত্রী থাকে না রাস্তায়। গ্যাসের টাকা হয় না, তেলের টাকা হয় না, যাত্রী তো নাই, 10-12 জন যাত্রীও পাই না। সম্প্রতি রাজধানীর শপিং মলগুলো খুললেও কাস্টমারের অপেক্ষা থাকতে হচ্ছে বিক্রেতাদের। প্রায় সব দোকানই ফাঁকা। বিক্রেতারা বলছেন বেচাকেনার সময় বাড়ানো হলে কাস্টমার বাড়বে। আমাদের এখন তো কোনো বেচাকেনা নেই, যদি মার্কেট 12টা থেকে রাত 8টা পর্যন্ত করে তাহলে দেখা যাবে যে যারা চাকরিজীবী আছে বা যারা সার্ভিস করে তারা হয়তো সার্ভিস শেষে ফ্যামিলি নিয়ে এসে তার বিকেলে হয়তো কেনাকাটা করতে পারে। করোনা ভাইরাসের সংক্রমণের আশঙ্কায় প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না নগরবাসী। তাদের আশা সরকারি পদক্ষেপ ও সবার সচেতনতার মধ্য দিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন তারা। হাবিবুর রহমান ওফি, এটিএন বাংলা, ঢাকা। আজ থেকে ভরিতে প্রায় 6,000 টাকা বাড়ছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির সাথে সাথে গতরাতে এই ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের সর্বোচ্চ ক্রয় মূল্য হবে 69,867 টাকা। রিপোর্ট শফিকুল ইসলাম শামীমের। করোনা ভাইরাসের কারণে দেশের বাজারে স্বর্ণের বিক্রি অনেক কমে গেছে। চাহিদা না থাকায় আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার পরও দেশের বাজারে সোনার দাম বাড়েনি। সবশেষ মার্চ মাসে দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমানো হয়েছিল। সে সময় 22 ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয় 60,361 টাকা, 21 ক্যারেটের প্রতি ভরি 58,028 এবং 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 53,012 টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতিতে স্বর্ণের দাম নির্ধারণ করা হয় 40,241 টাকা। আমরা এখনও এই আন্তর্জাতিক বাজারের সাথে মূল্যটাকে সমন্বয় করি নাই। যদি এই ধরনের বৃদ্ধি হতেই থাকে তাহলে বাংলাদেশ জুয়েলারি সমিতি দু একদিনের ভিতর আমাদের জুয়েলারি সমিতির থেকে যে মূল্য বৃদ্ধির সমন্বয় কমিটি রয়েছে তাদের মতামত সাপেক্ষে আমাদের এই স্বর্ণের দাম বাড়াতে হবে। তবে গত 2 মাসে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় 20% বাড়লেও দেশের বাজারে তা বাড়ানো হয়নি। এতে দেশের বাজারে লোকসানে স্বর্ণ বিক্রি করতে হচ্ছে বলে দাবি স্বর্ণ ব্যবসায়ীদের। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে আন্তর্জাতিক বাজারের চেয়ে বাংলাদেশে স্বর্ণের দাম বেশি বলে জানিয়েছেন এ খাতের বিশেষজ্ঞরা। সারা বিশ্বে ফাইন্যান্সিয়াল আনসার্টেনিটি, জিওপলিটিক্যাল আনসার্টেনিটি ইন এশিয়া, এছাড়া প্যান্ডামিক এন্ড করোনা সারা বিশ্বে একটি দুরবস্থা সারা মানব জাতি আজকে ভুগছে। The gold is the best safe haven for any crisis in the world. If you look back 100 years, 200 years, 500 years. So, পৃথিবীর যে কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে gold is the safe haven for investor. Gold is the safe haven for every sector of the economics. So, এই কারণে গোল্ডের দাম শুধু বাড়ছে এবং এখনো বাড়ছে বা আগামীতেও বাড়বে until মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দেশের প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের 71তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ।
1949 সালের এই দিনে ঢাকার রোজ গার্ডেনে প্রতিষ্ঠিত হয় দলটি। করোনা মহামারীর কারণে এবার প্রতিষ্ঠা বার্ষিকীতে কোনো আনুষ্ঠানিকতা থাকছে না। বিস্তারিত নিয়াজ্জামান সজীবের রিপোর্টে। 1949 সালের এই দিনে ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ নামে এই দলের আত্মপ্রকাশ। সময়ের পরিক্রমায় নাম থেকে মুসলিম বাদ দিয়ে অসাম্প্রদায়িক সংগঠন হিসেবে বিকাশ লাভ করে আওয়ামী লীগ। প্রতিষ্ঠার পর থেকেই পাকিস্তানি সামরিক শাসন, অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে দলটি। একটি সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে 1949-এর 23 জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মুসলিম জননেত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন সৈয়দ সরওয়ার্দী, মরহুম শামসুল হক এবং জাতির পিতা বঙ্গবন্ধু ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা। 52 ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট নির্বাচন, আইয়ুব খানের সামরিক শাসন বিরোধী আন্দোলন, 66-এর 6 দফা, 69-এর গণঅভ্যুত্থানের পথ বেয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের অগ্রযাত্রা। তারই ধারাবাহিকতায় 1971-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। ধাপে ধাপে তিনি কারাগার থেকে মুক্তি পেয়ে সংগঠনকে আরো সংগঠিত করা, আরো সুশৃঙ্খল করা, সংগঠনকে আরো ব্যাপকতা দেওয়া এবং ক্রমান্বয়ে জাতীয়তাবাদী চেতনাকে বঙ্গবন্ধু আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে শুরু করা, ছাত্রলীগের মাধ্যমে স্লোগানের মাধ্যমে বক্তব্যের মধ্য দিয়ে বাংলার মানুষের কাছে তাদের দাবি দাবার নিয়ে সচেতন করা। 75-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে দলটিকে মুছে ফেলার চেষ্টা হলেও 21 বছর লড়াই সংগ্রামের মাধ্যমে আবারও ক্ষমতায় ফেরে আওয়ামী লীগ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে 1996 সালের 23 জুন সরকার গঠন করে আওয়ামী লীগ। পরে 2001 সালের নির্বাচনে পরাজিত হলেও 2008 সালের 29 ডিসেম্বর নির্বাচনে 3/4 আসনে বিজয়ী হয়ে আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় দলটি। এরপর 2014 ও 2019 সালের নির্বাচনে জিতে টানা 3 মেয়াদে সরকার পরিচালনা করছে দলটি। সংকটময় সময়ে আমাদের সহনশীল এবং সংবেদনশীল হতে হবে। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মহামারীর কারণে ভিন্ন এক প্রেক্ষাপটে প্রতিষ্ঠা বার্ষিকীতে নেই কোনো আনুষ্ঠানিকতা। আছে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এই দুর্যোগ কাটিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়ার অব্যাহত প্রচেষ্টা। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। উজানের ঢল এবং গত কয়েকদিনের ভারী বর্ষণের ফলে কুড়িগ্রামের ধরলা, ব্রহ্মপুত্র সহ সবকটি নদ নদীর পানি বেড়েছে। এতে নদ নদী তীরবর্তী চর ও দ্বীপচর সহ নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, ফলে গ্রামীণ রাস্তাঘাট, শাকসবজি, আমন ধানের বীজতলা, বাদাম, তিল, কাউন সহ বিভিন্ন ফসলের ক্ষেত পানিতে তলিয়ে যেতে শুরু করেছে। তবে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নদ নদীগুলোর পানি বিপদসীমার নিচে থাকলেও এবার এভাবে বৃদ্ধি অব্যাহত থাকলে শীঘ্রই ভাঙন সহ বন্যা দেখা দিতে পারে। দর্শক, আমাদের প্রতিনিধি ইউসুফ আলমগীর জানাচ্ছেন সেখানকার সবশেষ পরিস্থিতি। কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমা সহ 16 নদীর পানি কিন্তু বৃদ্ধি অব্যাহত আছে। তবে দু একটি নদীর পানি কিছুটা কমলেও ব্রহ্মপুত্রের পানি কিন্তু বাড়ছে এবং পানি উন্নয়ন বোর্ড বলছেন যেভাবে পানি বাড়ছে তাতে দু একদিনের মধ্যে বন্যা পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়ে যেতে পারে, বন্যা পরিস্থিতি হয়ে যাবে। এবং তবে সব কটি নদীর পানি কিন্তু বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে এবং পানি বৃদ্ধির সাথে সাথে চর এবং বিভিন্ন চরাঞ্চলের নিম্নাঞ্চলগুলোতে কিন্তু পানি প্রবেশ করতে শুরু করেছে এবং এই পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এবং বর্ষণের কারণে বিভিন্ন স্থানে ভাঙনের প্রবণতাও দেখা দিয়েছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। বিদেশিদের ওয়ার্ক পারমিটের আওতায় বেশ কিছু ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র। বৈশ্বিক মহামারী করোনার কারণে যুক্তরাষ্ট্রেই এখন কর্মহীন মানুষের সংখ্যা রেকর্ড সর্বোচ্চ। এক এরই প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের দেশের নাগরিকদের চাকরি নিশ্চিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন। ভিসা বাতিলের তালিকায় আছে H-1B ভিসা, যা ভিসাধারীদের স্বামী স্ত্রীকে দেওয়া হয়, L-1 ভিসা, যা ইন্টার কোম্পানি ট্রান্সফারারদের দেওয়া হয়। এছাড়া J-1 ভিসা বাতিল করে দেশের চিকিৎসক ও গবেষকদের ভিসা সীমিত করা হয়েছে। এবারে পার্টেক্স খেলার খবর।
ইতালিয়ান লীগ সিরিয়াতে বোলোনিয়াকে 2-0 হারিয়েছে জুভেন্টাস। বল পজিশনে এগিয়ে থাকা জুভেন্টাস লিড নেয় 23 মিনিটে। পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর পাওলো দিবালা 36 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। পয়েন্ট টেবিলের 10-এ থাকা বোলোনিয়া আর খেলায় ফিরতে পারেনি। এই জয়ে 66 পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষ স্থান ধরে রাখল ম্যারিও সারের দল। 4 পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে লাজিও। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। সীমিত আকারে হজ হবে সরকারি ঘোষণা, সৌদি আরবের বাইরের কেউ অংশ নিতে পারবে না। স্বর্ণের ভরি 70,000 ছুঁই ছুঁই, আজ থেকে এক লাফে বাড়ছে প্রায় 6,000 টাকা। নতুন আরো 5 জেলার 11 রেড জোনে ছুটি ঘোষণা। করোনায় মোট 45 ডাক্তারের মৃত্যু, 1,500 নার্স স্বাস্থ্যকর্মী আক্রান্ত, জানাল বিএমএ। এবং আওয়ামী লীগের 71তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ, করোনা পরিস্থিতির কারণে নেই কোনো আনুষ্ঠানিকতা। পরবর্তী সময় দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন, youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।